ডাইনি চাঁদের দিকে তাকিয়ে সাদা একটি ডিম তৈরি করেন জাদুর দ্বারা এবং ভাবতেছে, এই ডিমটি কেউ যদি খায় তাহলে তাকে আমি শেষ করে ফেলে দেব, কারণ এই ডিম তো কেউ খেতেও পারবে না, সবাই আসবে আর ভয় করবে। ডাইনি ডিমটিকে রেখে যাচ্ছেন আরেক জঙ্গলের দিকে খাবারের খোঁজে। ডিমটা তো দেখতে অনেক বড়, মনে হচ্ছে এটা উট পাখির ডিম। আরে এই ডিমটা যদি আমি খাই তাহলে তো আমার পেটটা ভরে যাবে। আর ওয়াও, আগুন বাড়াচ্ছে, এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, এটা হচ্ছে ভূতের ডিম, ভূত দেখলে তো আমাকে খেয়ে শেষ করে ফেলে দেবে, আমি চলে যাই বাবা বাসার দিকে। এই বলে শিয়ালটি চলে যাচ্ছে অন্য জঙ্গলে খাবারের খোঁজে। ডাইনির শক্তি অনেক, ডাইনি জাদুকর একটা ডিম বানাইছে, ওই ডিমটা যদি আমি খাইতে পারি তাহলে আমার শক্তি হবে, পৃথিবীর মানুষের সব থেকে শক্তি আমার হবে, আমি চাইলে সব কিছু করতে পারবো। এই বলে সে অনেক চিন্তা ভাবনা করতেছে। সে ডাইনি এসেছিলেন তার রাজ্যে, তার রাজ্যে অনেক ঘোরাফেরা করার পর আবার চলে যাচ্ছে জঙ্গলের দিকে। জঙ্গলে মানুষদেরকে অনেক ক্ষতি করবে, জীবজন্তুদেরকে ক্ষতি করবে সে। আরে ওস্তাদ, তুমি কি জানো রাত্রে বেলায় ওই জঙ্গলের দিকে যখন চাঁদ ওঠে তখন উট পাখি এসে ডিম পেড়ে যায়, অনেক বড় বড় ডিম। সেই ডিমগুলো খাইতে না অনেকটা সুস্বাদ, পেট ভরে যায়, একটা খাইলে পেট ভরে যাবে। আপনি খাইবেন তাহলে জানা ওই জঙ্গলের দিকে, সদা মিস করিয়েন না যেন। শিয়াল মিথ্যা বলে সেখান থেকে সে চলে যাচ্ছে খাবারের খোঁজে অন্য জঙ্গলে। বাঘ তখন ভাবতেছে, শিয়াল কি সত্য কথা বলল, সেও যাচ্ছে ডিমের লোভে। বাঘ রাতের বেলা বের হয়েছে উট পাখির ডিম খাবে, সে মনে করেছে সত্যি বলেছে শিয়াল, এজন্য যাচ্ছে সে জঙ্গলের দিকে। অবশেষে বাঘটি ডিমকে খুঁজে বের করেছে, সে সেখানে দাঁড়িয়ে ভাবতেছে, এই ডিমটা তো খেলে আমার পেটটা ভরবে, শিয়ালের কথা তো সঠিক। তখনই ডিম থেকে আগুন বের, বাঘটি অনেক ভয় পেয়ে যান। বাঘ মনে মনে বলে, এই তো এটা তো ডাইনির ডিম, ডাইনি যদি এখন আসে পরে এখানে তাহলে তো আমার অস্তিত্ব রাখবে না, আমাকে পুরো ভস্ম করে দেবে, আমার এখান থেকে যাওয়াটা অনেক ভালো হবে, এই বিপদে কেন যে আমি আসলাম। বাঘটি ভয় পেয়ে চলে যাচ্ছে তার জঙ্গলের দিকে। সর্দার, এবারের মতো আমাকে মাফ করে দেন সর্দার, আমার ভুল হয়েছে, আমি মনে করছি আপনি যাবেন না, এই জন্য বললাম, আপনি যে যাবেন আমি কখনোই ভাবতে পারিনি সর্দার, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন সর্দার, আমি জানি ওটা উট পাখির ডিম না সর্দার, ওটা হচ্ছে হলো ডাইনির ডিম, আমি মিথ্যা বলেছি সর্দার, আমাকে ক্ষমা করে দেন সর্দার, আমাকে বন থেকে বের করে দেবেন না সর্দার, আমি কোথায় যাব সর্দার আপনাদের ছাড়া। আরে তান্ত্রিক ভাই, আপনাকে তো আমি অনেক খুঁজে খুঁজে হয়রানি হলাম ভাই, আপনি তো আগের বাসায় তো থাকেন না ভাই, বাড়ি কুমা আবার পাল্টাইছেন ভাই, জঙ্গলে কুমা এসেছেন, কি মতলব ভাই আপনার, আমি তো ডাইনি ডিম খুঁজে বের করেছি ভাই, এজন্য আপনার কাছে আসলাম, আমি পাশের জঙ্গলে রাতের বেলা ডাইনি ডিম পাবেন। ও তাই নাকি, ভালো খবর নিয়ে আসলা ভাই, আপনাকে আমি কি যে ধন্যবাদ দেব ভাই, ঠিক আছে আমি যাব, ওই ডাইনিকে আমি ধরবো, যেভাবে হোক ডিম আমাকে খাইতে হবে। আরে বাঘ, এত বড় তোর সাহস, তুই আমার ডিম খেতে গিয়েছিলি, তুই পৃথিবীর সব থেকে শক্তিমান হবে, এরে তুই তো এটা ভাবিস নি, আমি সব জানি, এই নে তোকে আমি এখন আগুনে পুরো ভস্ম করে দিয়ে দেবো, হা হা হা, তুই আমার ডিম খাবি না, এত তোর শখ, ডিম খা, এখন ছাই হয়ে যা, মরে ভূত হয়ে যা আমার মতো না। ডাইনি বাঘকে আগুন দিয়ে পুড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছে আরেক জঙ্গলের দিকে। তান্ত্রিক চলেছে ডাইনির ডিমের লোভে, ডাইনির ডিম যেভাবে হোক তাকে খাইতেই হবে, সে লোভে চলে যাচ্ছে সে। শিয়াল ডাইনির কাছে অনেক ক্ষমা চাচ্ছে, ডাইনি তাকে ক্ষমা করে দিচ্ছে না, ডাইনি তখন বলতেছে,
আরে তুই তো আমার ডিম খাওয়ার জন্য সাহায্য করতিস, এই নে তোকে আমি পুরো ভস্ম করে দেব। তুই আমার ডিম খাবি, আজ থেকে তুই আমার ডিমের চোখেও দেখতে পারবি না, তুই পুরো ভস্ম হয়ে যা। আরে তুই তান্ত্রিক, তোকে আমি শেষ করে ফেলে দেব। বাঘকে খেয়েছি, শিয়ালকে খেয়েছি, তোরে আমি আর ছাড়বো না। এই বলে ডাইনি চলে যাচ্ছে, সে তান্ত্রিককেও আগুনে পুড়ে মারবে। সে ও একটু নেছে নেই, শিয়ালের কথা তো অনেক সত্যি, শিয়ালকে আমি অনেক পুরস্কার দেব, এখান থেকে যায় আগে। আমি মনে করছিলাম শিয়াল মিথ্যা বলতেছে, আসলে তো সত্যি, এই ডিমটা খেলে না আমি অনেক শক্তি পাবো। আরে তুই আমার ডিম খাবি, এত বড় তোর সাহস, আমার হাত থেকে তোকে কেউ আর বাঁচাতে পারবে না, পৃথিবী শক্তিবান হবে। এই নে তোকে আগুনে আমি এখন পুরো ভস্ম করে দেবো। কে রে তুই মাটিতে পড়ে গেলি কেন? তুই আমার পুরো ভস্ম হয়ে গেল, তোকে আর কেউ বাঁচাতে পারলো না।